বাংলাদেশের নাম্বার ওয়ান হিরো সুপারস্টার শাকিব খানের জন্য সুদূর টলিউড ছেড়ে ঢাকায় আসছেন সেখানকার জনপ্রিয় দুজন নায়িকা। কি শিরোনাম শুনে খটকা লাগছে? প্রিয় ভিউয়ার, খটকা লাগার কোনো কারণ নেই। আপনাদের প্রিয় এই দুই নায়িকা ঢাকায় আসছেন শাকিব খান ও তাদের নতুন ছবি নাকাবের প্রচারণায় অংশ নিতে। তাদের সঙ্গে প্রচারণায় অংশ নেবেন শাকিব খান নিজেও, বিষয়টি নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধর আব্দুল আজিজ। ছবিটির বাংলাদেশের পরিবেশনার দায়িত্বে থাকা জাজ মাল্টিমিডিয়ার এই কর্ণধর বলেন, দুই বাংলায় নাকাব ছবিটি আগামী 21 সেপ্টেম্বর মুক্তি পাবে। আর এই ছবির প্রচারণায় অংশ নিতে দুই দিনের জন্য নুসরাত ও সায়ান্তিকা আগামী 16 সেপ্টেম্বর ঢাকায় আসবেন। আমরা ছবি মুক্তি উপলক্ষে ঢাকায় একটা অনুষ্ঠান করার পরিকল্পনা করেছি। এই অনুষ্ঠানে নুসরাত ও সায়ান্তিকা অংশ নেবেন, এ বিষয়ে প্রাথমিক আলাপ চূড়ান্ত হয়েছে। আগামী 21 সেপ্টেম্বর দুই বাংলায় মুক্তি পেতে যাচ্ছে কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত নাকাব ছবিটি। সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের নির্মাতা রাজীব কুমার বিশ্বাস। বাংলাদেশে এটা সাপটা চুক্তির আওতায় মুক্তি পাবে। এ ছবিতে ঢাকাই ছবির শীর্ষনায়ক শাকিব খানকে প্রথমবারের মতো ভৌতিক চরিত্রে দেখা যাবে। তাকে দেখা যাবে দ্বৈত চরিত্রেও। শাকিব, নুসরাত, সায়ন্তিকা ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, সুদীপ মুখোপাধ্যায় প্রমুখ। প্রিয় ভিউয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আর বেল আইকনে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না।